সুয়ুতি এইচডি মিডিয়া সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। বাবা, ইমাম হুসাইনের শাহাদাত কেমন শুনবেন একটু? ইমাম হুসাইনের শাহাদাত কেমন? ইমাম হুসাইনকে তো একটা তীর মারলেই মরে যেত, একটা তীর মারলেই তো মরে যেত। কোন জায়গায় আসছে 72টা, কোন জায়গায় আসছে 82টা, কোন জায়গায় আসছে 105টা তীর মারছে। এটা মারার পরে আর কি আর কোনো কিছু থাকে মানুষের? তারপরেও আবার তার দেহের উপরে উঠে তার সের মোবারকটা আলাদা করলেন, বল্লমের আগায় নিলেন, তাও তাদের মনের জ্বালা মিটল না। যে দেহের মধ্যে মশামাসি বসে নাই, সেই দেহের কাপড়গুলো খুলে 70টা ঘোড়াকে একসাথে বেঁধে ইমাম হুসাইনের দেহ মোবারকটাকে ঘোড়ার পিছনে লাগাই দিছে। পবিত্র দেহের গুস্ত চামড়াগুলো পাথরের সাথে আঘাত খাইতে খাইতে দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। কেন বলেন তো বাবা? আমার জন্য, আপনার জন্য, তার তো কোনো পাপ ছিল না, সে তো মাসুম। সে এই শাহাদাত কেন কবুল করলেন? একমাত্র আপনার আমার মতন গুনাহগারদেরকে নাজাত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। সেই মুক্তির কান্ডারি রহমত আলামিন নবীজির কলিজার টুকরা শাহাদাতে আমাদের প্রাণ যাদের কাঁদে না, তারা কোনোদিন মমিন হতে পারবে না, মমিন হতে পারবে না।